প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্তের যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে ইউটিউবে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা হয়তো সবাই আমাকে চেনেন, আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। আমি ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে দীর্ঘ 8 বছর চিকিৎসা সেবা প্রদান করছি এবং এখানে গবেষণারত আছি। আমার গবেষণার বিষয়ে 2টি, জটিল এবং কঠিন রোগতত্ত্ব এবং সেক্সুয়াল ডিজিজ নিয়ে আমি গবেষণা করি। আপনারা জানেন যে আপনাদের সেক্সুয়াল সমস্যার বিভিন্ন সমাধান দিতে আমি সবসময় ইউটিউবে আসি এবং আপনাদেরকে সেক্সুয়াল বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়ে থাকি। আমার কাছে অনেক সময় অনেক রোগী আসেন যে স্যার, আমাদের যৌন দুর্বলতা আছে বা এই ধরনের দুর্বলতা থাকলে আমরা কি করব। আর কি অনেকে আমাকে জিজ্ঞেস করেন, স্যার শুক্রমেহ কি বা এটা হলে আমরা কি করব। দেখুন, শুক্রমেহ হচ্ছে এটাই যে আপনার ইচ্ছাকৃত না আপনার অনিচ্ছাকৃত যে কোনো সময় যদি আপনার বীর্যপাত ঘটে তাহলে সেটা হচ্ছে শুক্রমেহ। এখন এই শুক্রমেহ হলে কি করবেন বা এই ব্যাপারে আপনার করণীয় কি, চিকিৎসা কি, এই সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাব। দেখুন, শুক্রমেহ রোগ হওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকে। আগে আপনাকে জানতে হবে কারণগুলি কি কি। শুক্রমেহ হয় সাধারণত আপনার লাইফ স্টাইল, জীবনযাত্রা আপনার কেমন হবে, আপনার খাবার দাবার কেমন হবে, বা আপনি জীবনযাত্রাকে মানে খুবই অনিয়ন্ত্রিতভাবে করছেন কিনা, এসবের উপর। এছাড়া যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি হতে পারে। শুক্রমেহ সাধারণত তাদের হয় যারা সেক্সুয়াল ডিজিজে আক্রান্ত অথবা অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস যাদের থাকে। তা এখন সেক্সুয়াল ডিজিজে সাধারণত কারা আক্রান্ত হয়? যারা অসৎসঙ্গ করেন। অসৎসঙ্গ বলতে মানে আপনার বিবাহ ব্যতীত, আপনার ওয়াইফ ব্যতীত একাধিক আপনি যদি নারীর সঙ্গে যৌন সঙ্গম করেন তাহলে সেক্ষেত্রে আপনার যৌন রোগ হবার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে শুক্রমেহ রোগ হবার সম্ভাবনা থাকে। এছাড়া আরেকটি কারণে শুক্রমেহ রোগ হবার সম্ভাবনা থাকে, সেটি হচ্ছে যারা অতিরিক্ত মানে মাত্রা অতিরিক্ত হস্তমৈথুন করেন তাদের ক্ষেত্রেও শুক্রমেহ হতে পারে। তবে শুক্রমেহ হলে আপনার করণীয় কী বা আপনি কি করে এই শুক্রমেহকে প্রতিরোধ করতে পারবে? আপনাদের শুক্রমেহকে প্রতিরোধ করতে গেলে আপনাদের অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, মানে অনিয়ন্ত্রিত যৌন অভ্যাস ত্যাগ করতে হবে। আপনারা যার তার সঙ্গে শারীরিক মেলামেশা করতে পারবেন না, বিবাহ ব্যতীত যেখানে সেখানে করতে পারবেন না। আর যদিও বা বিবাহ ব্যতীত আপনারা শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রোটেকশন নিয়ে আপনারা শারীরিক সম্পর্ক করবেন, তাহলে আপনাদের এই সমস্যাটি কম হবে। এবার আসুন, যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন তারা কি করবেন। তাদের জন্য আমি বলবো, আপনারা বেশি মানুষজনের সঙ্গে মিশবেন, একা ঘরে থাকবেন না, সবসময় ধর্মীয় বই পড়বেন, টিভি সিনেমা দেখবেন, তাহলে দেখবেন যে আপনারা এই সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। তো এবার যদি কারোর শুক্রমেহ রোগ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার করণীয় কী? বন্ধুরা দেখুন, শুক্রমেহ রোগ হলে এটা আসলে প্রাথমিক অবস্থায় কোনো জটিল সমস্যা সৃষ্টি করে না, কিন্তু এটা অনেক দিন দীর্ঘায়িত হলে এটা অবশ্যই জটিল সমস্যা সৃষ্টি করে, এটা আপনাকে সম্পূর্ণ ধ্বজভঙ্গে পরিণত করতে পারে। তো আজকে আমি আপনাদের সামনে শুক্রমেহ রোগের একটি কার্যকরী হোমিও মেডিসিন নিয়ে আলোচনা করব। সেই মেডিসিনটির নাম হচ্ছে বিউফোরানা 200। আজকে আমার আলোচনার মেডিসিন হচ্ছে বিউফোরানা 200। এই বিউফোরানা রোগীর লক্ষণ কি এবং কি সমস্ত লক্ষণ রোগীর দেহে দেখা দিলে আপনি তাকে বিউফোরানা সেবন করতে দিলে রোগী এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। তো বিউফোরানা তারাই সেবন করবেন যারা নির্জন ঘরে থাকতে পছন্দ করে, যাদের অতিরিক্ত হস্তমৈথুন করতে ভালো লাগে, যারা সবসময় হস্তমৈথুনের প্রতি মানে শরীরে সবসময় একটা কামভাব থাকে, মানে অতিরিক্ত হস্তমৈথুন করার যাদের ইচ্ছা থাকে, তাদের ক্ষেত্রে বিউফোরানা খুবই একটি কার্যকরী মেডিসিন। বিউফোরানা রোগীরা সবসময় নির্জন ঘর, নির্জন স্থান এগুলি খোঁজে, তো তাদের মধ্যে এই প্রবণতাটা দেখা দেয়। তো এই বিউফোরানা রোগীর একটা লক্ষণ আছে, এটা অতিরিক্ত হস্তমৈথুন করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে রোগী মিরগিতে আক্রান্ত হয়।
তো এবং এই বিউফোর আনার রোগীদের অবস্থা এক সময় গিয়ে এমন হয় যে তারা অতিরিক্ত হস্তমৈথুন করতে করতে এমন অভ্যাস হয় যে কারোর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেও তাদের কি হয় বীর্যপাত ঘটে যায়, এই সমস্যাগুলি হয়। এটাই হচ্ছে শুক্র মেহ রোগের লক্ষণ। তা এই সমস্ত লক্ষণ যদি আপনারা দেখতে পান, একটা কমন লক্ষণ আপনারা মনে রাখবেন যে বিউফোর আনার রোগী সবসময় সে নির্জন ঘরে থাকতে পছন্দ করবে। এই লক্ষণটি যদি কোনো রোগীর ঘরে মানে রোগীর শরীরে দেখতে পান তাহলে অবশ্যই আপনারা বিউফোর আনা 200 মেডিসিনটি সিলেক্ট করবেন। তো এখন এই বিউফোর আনা 200 মেডিসিনটি আপনারা কিভাবে খাবেন, এটা আপনারা যে কোনো হোমিও ফার্মেসি থেকে জার্মানি 1 গ্রাম পরিমাণ ওষুধ কিনে নেবেন এবং এটা আপনারা 1 ফোঁটা করে দিনে 3 বার খাবেন। এভাবে 10 থেকে 15 দিন যদি আপনারা এটা সেবন করেন তাহলে অবশ্যই আপনারা এই শুক্রমেহ রোগ থেকে বের হয়ে আসতে পারবেন। বন্ধুরা, এরপরও যদি আপনাদের জটিল কোনো শারীরিক বা সেক্সুয়াল কোনো জটিল সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগের জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন অংশে যাবেন, সেখানে আমার সম্পর্কে বিস্তারিত বর্ণনা, আমার মোবাইল নাম্বার, আমার চেম্বারের ঠিকানা দেয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে প্রয়োজনে নাম্বার নিয়ে আমাকে কল করতে পারেন অথবা সরাসরি আমার চেম্বারে এসে সাক্ষাৎ করে দেখা করে আপনার সমস্যার সম্পর্কে বিস্তারিত বলতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের জন্য যেহেতু আমি কষ্ট করে ভিডিও বানাই, এটা যদি আপনাদের একটু উপকারে আসে তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের জন্য আমি পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করব সেগুলো আপনারা অনায়াসেই দেখতে পাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।